আমাদের জীবনে চলার পথে আমরা ঘর থেকে বের হয়ে যখনই কোনো কাজ করতে যাই, তখনই কিন্তু নানান ধরনের মানুষের সাথে আমাদেরকে সামঞ্জস্য করে চলতে হয়। আমরা যখন ঘর থেকে বের হই, তখন এক দুই পা আগাতে না আগাতেই দেখা যায় নানান ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। কাজের পারপাসে তাদের সাথে না চাইতেও কিন্তু অনেক সময় কথা বলতে হয়, বা অনেক মানুষ দেখা যায় যে এমনিতেই চলে আসে কথা বলার জন্য, ঝামেলা করার জন্য, তাই না? এরকমটা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি হয়ে থাকে। নানান ধরনের মানুষ নিয়ে যখন আপনি ডিল করবেন, তখন একটা কথা মাথায় রাখা অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে মূর্খদের সাথে কখনো তর্কতে যেতে হয় না। যেই মানুষের নিজস্ব কোনো সম্মান নেই, নিজস্ব কোনো বিবেক বুদ্ধি নেই, তার কাছে যদি আপনি সম্মান আশা করেন, তাহলে কিন্তু সে আপনাকে কখনো প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে না। আজকাল এমন একটা যুগে আমরা বসবাস করছি, এখন একটা কথা বের হয়েছে, বানরের হাতেও কিবোর্ড চলে এসেছে। অর্থাৎ আমাদের হাতের আঙ্গুলের মধ্যে কিবোর্ডটা চলে এসেছে, আমরা যখন যেখানে যেভাবে ইচ্ছে হচ্ছে আমাদের মন্তব্য ছুড়ে দিচ্ছি। আমরা একবারও এটা চিন্তা করছি না, আমি যে মন্তব্যটা করছি এটা কতটুকু যৌক্তিক একটা মন্তব্য, এবং এই মন্তব্যটা করাটা আসলে কতটুকু আমাদের ঠিক হচ্ছে। আমি যে মন্তব্যটা করছি এটার পিছনের ঘটনাটা আসলে কি মন্তব্যটার সাথে জড়িয়ে আছে? কেউ হয়তো অনলাইনে দেখা গেল একটা ভিডিও পোস্ট করলো, একটা গরিব মানুষকে সে ভাত খাওয়াচ্ছে, একদল মানুষ চলে আসবে এটা বলার জন্য শো অফ করছে, একদল মানুষ হয়তো বা বলবে না সে তো ভালো কাজই করছে। এরকম মন্তব্যের কিন্তু শেষ থাকে না আসলে আমাদের জীবনে, কিন্তু মন্তব্য শুনে যদি আপনি গন্তব্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সঠিক গন্তব্যে আপনি আর পৌঁছাতে পারবেন না। কারণ আমাদের আশেপাশে যত মানুষ থাকে, যে বললাম যে সব ধরনের মানুষের সাথে আমাদের মিশতে, এটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ হচ্ছে যারা মূর্খ। আমি মূর্খ বলতে আমি শিক্ষাগত যোগ্যতাকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি মানবিক মূর্খতাকে, যে তার কোনো মানবিক জ্ঞান নেই, তার নিজস্ব কোনো মান সম্মান নেই। যার নিজস্ব কোনো মান সম্মান নেই, তার কাছে মান সম্মান আশা করাটা হচ্ছে আরেকটা বড় বোকামি, আর মূর্খের সাথে তর্ক করাটা হচ্ছে একটা বড় মূর্খতা। এইসব ক্ষেত্রে একটা জিনিসই করণীয়, সেটা হচ্ছে ইগনোর করা। কারণ আপনি যখন ইগনোর করবেন, আপনি যখন এড়িয়ে যাবেন এই মানুষগুলোকে, সে একবার আঘাত করার চেষ্টা করবে, দ্বিতীয়বার আঘাত করার চেষ্টা করবে, তৃতীয়বার আঘাত করার চেষ্টা করবে, চতুর্থবার দেখবেন সে নিজেই হেরে গিয়ে, সে নিজেই হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ধরনের মানুষের সাথে কখনো তর্কে জড়াতে চান, তাহলে দেখবেন আপনি কখনোই তাদের সাথে তর্কে জড়িয়ে পারবেন না। কারণ আপনি যদি নিজে সম্মানী একজন মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিজে একটা ভালো ক্লাস বিলং করেন, আপনি যদি একটা নিজের প্রিন্সিপালস মেনটেন করার চেষ্টা করেন, তাহলে সেটার বাহিরে গিয়ে সেই মানুষের মতো করে মন্তব্য করা আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। এটার জন্য বলা হয়েছে মূর্খদের সাথে তর্ক করাটাও হচ্ছে এক ধরনের মূর্খতা। মূর্খ মানুষ, অসভ্য মানুষ, যারা অন্যদেরকে সম্মান দিতে পারে না, সেই সব মানুষের সাথে আপনি কখনোই কথা বলে তর্কে জিততে পারবেন না। এদের সাথে যখন তর্কে নামবেন, তখন নামতে নামতে দেখবেন আপনি নিজে নিজেই নিজের লেভেল নামিয়ে ফেলেছেন, নিজেই নিচে নেমে গিয়েছেন। তো সেটার জন্য প্রথম স্টেপে যখন দেখবেন এই ধরনের মানুষ আপনার সাথে ঝামেলা করতে আসছে, কথা বলতে আসছে, তখনই সেখানে বন্ধ হয়ে যেতে হবে, স্টপ করে দিতে হবে।